আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি নতুন আরও খুব মজাদার একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ডিনার রোলস। ঘরেই খুব সহজেই বেকারির স্টাইলে কিভাবে পারফেক্ট করে এই মজাদার চিকেন ডিনার রোলসগুলো তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ তরল দুধ, দুটা কুসুম গরম রয়েছে, এতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ। এখন আমি চিনি আর লবণটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, ইস্টটাকে আমি একবার নেড়ে দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। ময়দা আর গুঁড়ো দুধটা মেখে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। এমন একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা যাতে বেশি শক্ত বা বেশি নরম না হয়। এরপর এতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। ডোয়ের সাথে আমি বাটারটা ভালো মতো নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য মেখে নেব। বাটারটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরের অংশটা আমি এভাবে সমান করে দিয়েছি। এখন একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি, আপনারা চাইলে একটি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন অপেক্ষা করতে হবে ডোটা ডাবল হয়ে আসার আগ পর্যন্ত। এখন চিকেনের পুরটা তৈরি করে নিয়েছি, তার জন্য চুলার আঁচ মাঝারিতে রেখে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আরও দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এতে আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিয়েছি 1টি কাঁচামরিচ কুচি, 7 মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আপনাদের হাতের কাছে টেস্টিং সল্ট না থাকলে না দিলেও হবে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন সবগুলো উপকরণকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পরে এতে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। সবগুলো উপকরণ আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর এটাকে আমি রান্না করে নিব দুধটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। দুধটা যখন এরকম শুকিয়ে পুরটা এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা আমি অফ করে দিব। প্রায় 2 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিব, তার জন্য এখানে কিছুটা ময়দা ছিটিয়ে আমি ডোটাকে 1 মিনিটের জন্য মথে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি ডোটাকে 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে 1টি ভাগ নিয়ে আমি এরকম লম্বাটে করে একটি রুটি বানিয়ে নিলাম, আর এর মাঝ বরাবর দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু চিজ, এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। রুটির 2টি সাইড আমি এভাবে টেনে নিয়েছি। এখন ফোল্ড করে নিলে রোলটা তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। যে মোল্ডে রোলগুলোকে বেক করব সেখানে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছি, আর একে একে সবগুলো রোল আমি এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো রোল দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমি রোলগুলোকে এভাবেই রেখে দিয়েছি 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এর উপরে আমি কিছুটা তরল দুধ ব্রাশ করে দিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি কিছু অরিগানো, এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে।
আমি এটাকে ওভেনে বেক করে নিয়েছি, আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। প্রিহিট ওভেনে 170°C এটাকে বেক করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। চুলায় বেক করতে চাইলে চুলার আঁচ লোতে রেখে বেক করে নিতে হবে 30 মিনিটের জন্য। চিকেন ডিনার রোলসগুলো বেক করে নেওয়া হয়ে গেছে। আমি এর উপরে 1 চা চামচ বাটার লাগিয়ে নিয়েছি। বাটার লাগানোর কারণে ডিনার রোলসগুলো সফট থাকবে। ডিনার রোলসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, কোনো অংশই পুড়ে যায়নি। এখন আমি আপনাদের একটি রোল দেখাচ্ছি, রোলটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন রোলটা কতটা সফট, আর এর ভেতরটা দেখুন একদম চিকেনের পুরে ভরপুর। আর এটা কতটা চিজি তা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই ডিনার রোলসগুলো খেতে যে কতটা মজার তা বুঝতে হলে অবশ্যই একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তৈরি করলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। নতুন নতুন আর মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।